মণিপুরে ভূমিধসের ঘটনায় মৃত বনগাঁ ব্যারাকপুরের সন্তু ব্যানার্জি, ভারতীয় সেনায় কর্মরত ছিলেন তিনি। মাত্র ৬ মাস আগে বদলি হয় মণিপুরে। এক মুহূর্তেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। পূজোর সময় বাড়িতে ফেরার কথা ছিল, নতুন পাকা ঘর করেছিলেন, ঘর তৈরির কাজও প্রায় শেষ, সেই ঘরেই উঠবেন পূজোর সময় বলে গেছিলেন। স্বপ্ন অধরাই রয়ে গেল। বাড়ি ফিরছেন ঠিকই, তবে কফিন বন্দি হয়ে। মণিপুরের তুপুলে ভূমিধসে মৃত্যু হল বনগাঁর গোপালনগর থানার অন্তর্গত ব্যারাকপুরের বাসিন্দা সন্তু বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট থেকেই সেনাবাহিনীতে কাজ করার প্রতি আগ্রহ ছিল সন্তুর। সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন প্রায় ১৫ বছর আগে। এবছর আগস্টেই ১৫ বছর সম্পূর্ণ হতো তার। মণিপুরে ওখানে নতুন করে পোস্টিং হয়েছে, ওখানে একটা রেলওয়ের স্টেশনের কাজ চলছিল, ওখানে ওদের সিকিউরিটি গার্ড হিসাবে ওদের কোম্পানিকে পাঠানো হয়। গত বুধবার রাত্রে ওর অয়পের সঙ্গে কথা হয়েছে, অয়পের সঙ্গে রাত ১২:৩০ অবধিও কথা হয়েছে এবং জুলাই শেষে বাড়িতে আসার প্রতিশ্রুতিও দিয়েছিল। তারপরেই ঘটনাটা ঘটে। আমরা জানতে পারলাম সকাল বৃহস্পতিবার ১১:৩০ নাগাদ ওর যে কলিগ বা ওখানে যে আর জন ছিল, আমাদের নদীর দিকে বাড়ি, তার বাড়ি থেকে আমাদের জানানো হয়। ছোট থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রতি আগ্রহ ছিল, সে কারণেই পড়াশুনো শেষ করে যোগদান করেন ভারতীয় সেনাবাহিনীতে। প্রথম থেকেই পোস্টিং ছিলেন মণিপুরে। গত ২৯ জুন মণিপুরের ননে জেলায় তুপুল রেলইয়ার্ডে ভূমিধসের কারণে মৃত্যু হয় সন্তুর। জানা গেছে, মাত্র ৬ মাস আগেই এখানে বদলি হয়ে আসেন তিনি। ভারতীয় সেনাবাহিনীর ১০৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। হ্যাঁ, বাড়িতে বলে গেছিল জুলাই মাসে আসবে। জুলাই মাসে এসে বাবু আমি ঘরটা কমপ্লিট করবো, সরকারি ঘর আমাকে বলো যে জুলাই মাসে আসবে। আর জুলাই মাস আমি ৪ বার ফোন করতো, আমি সকালবেলা খেয়েছি কিনা, আমি ওষুধ খেয়েছি কিনা, আমি দুপুরবেলা খেয়েছি কিনা, আমি রাত্রিবেলা খেয়েছি কিনা, বাবু কেমন আছে, সবসময় বাবু কই তারি, এদের কথা বিশ্বাস করতে পারো, বাবুর কাছে যাও। এবার আমি তার সে কথা বলতাম, অসুস্থ হলেও আমি বলতাম যে বাবু আমি ভালো আছি, তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি কেমন আছো, তুমি সাবধান থাকবা, সাবধানে চলবা। ১২টার সময় আমার ছোটো বউর সঙ্গে কথা বলেছে, ওই দিনকেই সন্ধ্যাবেলা আমার সঙ্গে কথা হয়েছে এবং তার আগে দুপুরবেলা আমার সঙ্গে কথা হয়েছে। গত বুধবার স্ত্রীর সাথে শেষ কথা হয় তার। স্ত্রী জানান, অনেক স্বপ্ন ছিল, গত ফেব্রুয়ারিতে শেষবারের জন্য বাড়িতে এসেছিলেন, পূজোর সময় আসার কথা ছিল, নতুন বাড়ি করছে, সেই ঘরে ওঠার কথা ছিল। আর কথা বলতে পারেন না, কান্নায় ভেঙে পড়েন সন্তুর স্ত্রী। সারাদিন ক্লান্ত কাজে আমাকে বললো, আমি ২ ঘন্টা পরে অ্যালার্ম দিয়েছি, তুমি খেয়ে দে, তুমি তো ঘুমাও, আমিও ঘুমাই, ফোনটা রিসিভ থাকুক। তারপরে স্থানীয়রা জানালেন, বরাবরই শান্ত স্বভাবের ছেলে সন্তু, এলাকায় সকলের সাথে সদ্ভাব ছিল তার। হঠাৎই তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা, পাশাপাশি শোকস্তব্ধ স্থানীয়রাও। দুপুরে কথা হয়েছিল, ও আমাদের বাড়ির দোতলায় বসে, তারপরে আমি ডিউটিতে, আমার সঙ্গে কথা হয়নি, বৌমার সঙ্গে কথা হয়েছে, বললো যে ১২টা পর্যন্ত বৌমার সঙ্গে কথা হয়েছে, বললো যে আমি খুব টায়ার্ড আছি, আমার ঘুমাবো, এই যে বলে ঘুমো, ফোন তুলো, ব্যাস। যে জায়গাটা হয়েছে সেটা অত কিছু বলে না ওরা, ভিতরে ভিতরে এখন সামনে বাড়ি আসার কথা আছে। ও বলছিল যে আমি যখন সময় তখন চলে যাবো, আমি ছুটির ব্যাপার যখন পাবো তখন চলে যাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।